সিম্পটমটা দেখো, তারা কি করছে। লক্ষ্য জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, সেই ভালো কাজ হচ্ছে নিজের বাগানের বাগান থেকে সিদ্ধ হয়ে গেল। ওই জন্য কৌপিক করে না, ও কৌপিক করার মানেই জানে
থাকুক, উনি তার সুবিধা থাকুক শিক্ষা জগৎকে শিক্ষা দেয়। শ্রেষ্ঠ ভাই কর্মে তার শ্রেষ্ঠ ভাই, দুটো ছেলে, একটা ছেলের নাম নেই আর একটা ছেলে জগৎ বিখ্যাত স্বয়ং ভগবান কর্মে তারা ধ্বংস করে। কত বড় বিচার ভগবান তারে বল না, তোমাকে যা ভালোবাসি কোন ভগবান একটু ভালোবাসে দেখাবো। মহানন্দ
শ্রীকে তোর নাম শেখানো হবে, আমি সেখানে বসে থাকবো। তাহলে সেখানে হরি ভক্তের আগমন হবে, সেখানে আমি বসে থাকবো। তাহলে সেই আদর্শ এখন আর আমরা পাই না। এই পতিতের জন্য যেভাবে লড়াই করেছে 1872 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সার্বিক উন্নতি সাধনের জন্য সার্বিক শিক্ষা কারণে কিন্তু একটা প্রথম আন্দোলন করে থাকলেন, সে আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার পর্যন্ত মরে গেছে। ব্রিটিশ সরকার বলেছে একটা করে তুমি স্কুল করো, তোমার জাতিকে বলে স্কুল করতে, যে কোনো জায়গায় স্কুল করবে আমরা পরবর্তীতে পারমিশন করে। তখন গুরু তার কেমন আদেশ করেছিল নবসূত্র সমাজে, শুধু নবসূত্র সমাজে তেলি বালি কর্মতা কুন্মতা কুন্মতা নাকি তাঁতি মানব জানিয়ে এই যে পদ আছে না, আসলে পদ ওকে নাই পদ ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ শুধু এগুলো দেখবে না।
ছাড়া উঠছে না।
Oh,
কেউ 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 মানে করে ওঠে।